সুমন মুখার্জির গানে মুগ্ধ হচ্ছে সোনু নিগম সহ একাধিক স্বনামধন্য গায়করা। ভারতের শ্রেষ্ঠতম গায়ক সোনু নিগম 8 বার তার গান শেয়ার করেন ও একটি গানে কমেন্ট করেন যে তুমি অসাধারণ। আজ আমরা পরিচয় করতে চলেছি এমন এক বিশিষ্ট সঙ্গীত শিল্পীর সঙ্গে, যার গানে মুগ্ধ হয়ে বলিউডের ও ভারতের শ্রেষ্ঠতম গায়ক সোনু নিগম 8 বার তার গান শেয়ার করেন ও একটি গানে কমেন্টও করেন যে তুমি অসাধারণ। এছাড়াও বলিউডের জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা রেখা ভরদ্বাজ জি ও তার গানও শেয়ার করেন। সেই সঙ্গীত শিল্পীর নাম সুমন মুখার্জি। তিনি বহু টিভি চ্যানেল যেমন News18 বাংলা, কলকাতা টিভি, রূপসী বাংলা, ক্যালিফোর্নিয়া টিভি, আমেরিকা ATC-তে পারফর্ম করেন। তিনি বহু রাষ্ট্রীয় স্তরের প্রতিযোগিতাতে প্রথম স্থান অধিকার করেছেন, যেমন ক্লাসিক্যাল ভয়েস অফ ইন্ডিয়া, মহারাষ্ট্র অন্তর্ধানী। তিনি কলকাতার বিখ্যাত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে গান নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন এবং মাস্টার ডিগ্রিতে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন এবং 28টি ডিপার্টমেন্টের মধ্যে তিনি সপ্তম স্থান অধিকার করেন। তার বহু রাষ্ট্রীয় খবরের কাগজের নামে ছবি, ইন্টারভিউ বেরোয়, আন্তর্জাতিক চ্যানেলে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সুমন বহু জাতীয় অ্যাওয়ার্ড পেয়েছেন, যেমন স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড, ন্যাশনাল রেকর্ড হোল্ডার প্রাইড অ্যাওয়ার্ড, নাচ সাধক ইত্যাদি। এছাড়াও USA আর্ট ফর্ম ইন্ডিয়া, সাব আকাল টিভি কানাডা, WZCC গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রীয় সঙ্গীত সম্মেলন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইত্যাদি বহু জায়গায় পারফর্ম করে। আমার নাম সুমন মুখার্জি। আজকে আপনাদের সামনে এসেছি কিছু আমার জীবনের, সাংগীতিক জীবনের যেটুকু সামান্য আমি অর্জন করতে সক্ষম হয়েছি সে ব্যাপারে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে। আমি অ্যাকচুয়ালি ছোট বয়স থেকে গান বাজনা নিয়ে আছি এবং আমি আমার ছোট বয়সে যে তালিম যার কাছে শুরু হয় তার নাম হচ্ছে শ্রী উৎপল রায়। তারপরে আমি অনেকদিন পণ্ডিত পার্থসারথী দেশিকানজির কাছে আমি গান শিখেছি এবং বর্তমানে বিগত প্রায় 7-8 বছর ধরে আমি আমার পিতৃতুল্য গুরুজি সদ্যেয় শ্রী অনল চট্টোপাধ্যায়, অনল চ্যাটার্জি মহাশয়ের কাছে আমি গান শিখছি। এছাড়া 2016 সালে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, যেটি কলকাতার খুব সম্মানীয় একটি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, সেখানে আমি এন্ট্রান্স এক্সামে সেকেন্ড হই এবং সেখানে গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি করি এবং গ্র্যাজুয়েশনে আমি ফার্স্ট ক্লাস পাই মিউজিক নিয়ে এবং এমএতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। আমার স্ট্রিম ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভোকাল মিউজিক আমি ফার্স্ট হয়েছি এবং আমার গোটা ইউনিভার্সিটির মধ্যে আমি 7th পজিশন পেতে সক্ষম হয়েছি। এছাড়া বিভিন্ন ন্যাশনাল লেভেল কম্পিটিশন যেমন ক্লাসিক্যাল ভয়েস অফ ইন্ডিয়া, অন্তর্ধ্বনি মহারাষ্ট্র ইত্যাদি অনেক ন্যাশনাল লেভেল কম্পিটিশন, এছাড়া ইউরোপ থেকে এমবেসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমি একটি ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন, সেখানেও আমি ফার্স্ট হই এবং সেখান থেকে আমাকে সম্মানপত্র প্রদান করা হয়। এছাড়া রাষ্ট্রীয় সঙ্গীত সম্মেলনেও আমি অংশগ্রহণ করেছি এবং সদ্য আমার জীবনের একটি যে খুবই বড় প্রাপ্তি সেটা হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত এবং বলিউডের বিখ্যাত এবং শ্রেষ্ঠতম গায়ক শ্রী সোনু নিগমজি, যিনি আমার আইডল, আমার আদর্শ, তিনি আমার গান সোশ্যাল মিডিয়াতে অনেকবার শেয়ার করেছেন এবং একটি কমেন্টও করেছেন। আমাকে তিনি তার অজস্র ভালোবাসা এবং আশীর্বাদ প্রদান করেছেন, এটি আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এছাড়া ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার বলিউডের বিখ্যাত গায়িকা রেখা ভরদ্বাজজিও আমার গান 2 বার শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তো আমি আপনাদের সকলকে আমার অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি এবং আপনাদের কাছে আশীর্বাদ চাইছি যাতে আমি জীবনে আরও এগিয়ে যেতে পারি। আপনারা আমাকে আশীর্বাদ করুন এবং সকলের চরণে অনেক শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য